ভাগ্য ভালো মেয়েরা মুখে আটা ময়দা মাখে, যদি ভাত মাখত তাহলে কি হতো? তাহলে তো শালা অনারে মরতাম। আমি যদি মোর বিয়ে হলে কোনো কষ্ট নাই, খালি রাজা হলে থাকবেন, খালি দুবেলা ভাত রাখবেন আর থাল বাসন করে দেবেন, আর যদি বেশি কষ্ট হয়, যদি বেশি কষ্ট হয়ে যায় তো গার্মেন্টসে কাম হবেন, পারবেন না? বলছিলাম আপনার বাচ্চাটাকে নিচে নামান। কি অসভ্য, এসব কি বলছেন? আপনার চাহিদাটা কি? আমার চাহিদাটা আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ করি। মানে উনি আমার মিষ্টি খাওয়াইছে। রাতে কি দিই না গতকাল বিকালে ফুলমতিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক হয়েছে। গোপন সূত্রে জানা গেছে হাইজাকাররা নাকে তেল দিয়ে দেশের ভিতরেই ঘুরছে, কিন্তু কেউ তাদের ধরতে পারছে না। রিপোর্ট করছে আমাদের স্টাফ রিপোর্টার লম্পট হাওলাদার, আমরা সরাসরি তার কাছেই চলে যাচ্ছি। হ্যাঁ লম্পট, আপনি আমাদের বলুন, প্লেন হাইজ্যাক হওয়ার পর ওখানকার পরিবেশ এখন কিরকম আছে? হ্যাঁ লম্পট, আপনি আমাদেরকে ওখানের পরিবেশ সম্পর্কে জানান। হ্যাঁ লম্পট, ওখানকার পরিবেশ সম্পর্কে জানান। আস্তে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে প্রশ্নটি করি, চায়ের দোকানে চা খেতে গিয়ে চায়ের কাপে ডুবে মারা গেছেন, তার বয়স ছিল 43 বছর। ওধারে ফারাক্কা ব্রিজের নিচে হঠাৎ আগুন লেগে যায়, পানিগুলো পুড়ে সারকার হয়ে গেছে, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিলিগুড়ি থেকে 7 টেম্পু পেট্রোল নিয়ে ঢালা হয়েছে, আগুনে কোনো ক্ষতির পরিমাণে হায়ার টানে বোঝা যায়নি। সেই টেম্পুটাতে